হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রাখির কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি কিভাবে মুগ ডাল দিয়ে উদ্দাবাম বানানো যায় সেটা আপনাদের আমি আজকে শেয়ার করতে চলেছি। দারুণ স্বাদের একটা মুগ ডালের উদ্দাবাম আজকে আপনাদের শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে এক কাপ মতো মুগ ডাল নিয়েছিলাম আর এটাকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এক কাপ মুগ ডাল কতটা ফুলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে এটাকে আমি ধুয়েও নিয়েছিলাম আর এটাকে আমি পেস্ট করে নেব। আর ওর সঙ্গে অ্যাড করব আমি টক দই, পরিমাণ মতো টক দই, আর দেব 1 কাপ মতো সুজি, আর দিয়ে দেব ছোটো কাপে 1 কাপ মতো দেব বেসন, আর আমি দিয়ে দেব এখানে কিছুটা কারি পাতা, আর দেব কিছুটা আদা কুচানো, আর দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুসারেই দেবেন। আর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচানো, আর আমি দিয়ে দেব গোটা জিরে 1 টেবিল চামচ মতো। আর এত কিছু দিয়ে যদি পেস্ট করা হয় স্মেলটা কিন্তু দারুণ আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এটাকে আমি মিহি পেস্ট করে নেব আর অল্প একটু জল দিয়ে দেব। আর জলটা যে যার পরিমাণ মতো দেবে, কারণ এটা বেশি পাতলা করা যাবে না। তো এটাকে একটু ঘন পেস্ট করে নিতে হবে, প্রয়োজন হলে এটাতে জল অ্যাড করতে হবে। তো এই পেস্ট আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর আমি এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো এইভাবে যত সুন্দর করে ফেটাবে এটা ভালো লাগবে খেতে আর খুব সফটও হবে। তো এরপরে আমি নারকেলের চাটনিটা বানানোর জন্য এবারে মিক্সিতে নিয়েছি 1 কাপ মতো নারকেল কোড়া, আর নিয়েছি কিছুটা আদা কুচানো, আর নিয়ে নেব 1টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না, 1টা মতো কাঁচা লঙ্কা দিতে হবে। আর দেব ভাজা বাদাম 1 কাপ মতো, মানে ছোটো কাপের 1 কাপ, আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো লেবুর রস। পাতি লেবুর রসটাও দিতে পারো কিংবা যে কোনো টক লেবুর রসটা এখানে দিতে পারো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো কিছুটা কারি পাতা, মানে অল্প কয়েকটা কারি পাতা, স্মেলটা কিন্তু দারুণ আসবে। আর এটাকে আমি ভালোভাবে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, নারকেলের চাটনিটা আমার রেডি হয়ে যাবে। এটা তো আমার পেস্ট হয়ে গেছে, তো একটা পাত্রে কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে। এটাকে আমি মানে নারকেলের চাটনিটাকে একটু ঘন ঘন রাখবো। আর এটা তড়কা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি আর পাত্রটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো দিয়ে দেব ঘি, তাতে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা, আর দিয়ে দেব আমি এখানে আর আমি দিয়ে দেব এখানে ছোটো চামচের 1 চামচ মতো কালো সরষে। কারি পাতাটা ভাজা হয়ে এলে সবশেষে দিয়ে দেব কালো সরষে। আর এইভাবে গরম অবস্থাতে ফুটে এলে নারকেলের পেস্টের সঙ্গে এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে ঝটপটভাবে দারুণ স্বাদের নারকেলের চাটনিও রেডি হয়ে যাবে। ব্যাস, এরপরে আমার নারকেলের চাটনিটা তো রেডি হয়ে গেছে। এরপরে ওই ব্যাটারটা কতটা ফুলে এসছে সেটা চেক করে নেব। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর এইভাবে কিন্তু করে নিতে হবে। এরপরে গ্যাসের ওভেনে আমি তাওয়া বসিয়ে দেবো, তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দেবো, পরিমাণ মতো অল্প একটু। আর এখানে একটা ব্রাশের সাহায্যেও অয়েলটা ব্যবহার করতে পারো। আমি এখানে প্রথমে একটু দিয়ে ব্রাশটা আমি এরভাবে করে নিয়েছি। ব্যাস, এরপরে একে একে ব্যাটারগুলো দিয়ে উদ্দাবামটা বানাতে হবে। ব্যাটারটা দিয়ে পরিমাণ মতো কিন্তু ব্যাটারটা দিতে হবে। এরপরে উপর থেকে দিয়ে দেব আমি টমেটো কুচানো, আর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা কুচানো, অ্যাসেট্রা যেটা যেটা আমার লাগে সেগুলোকে আমি এইভাবে কিন্তু এই অবস্থাতে নরম অবস্থাতে দিয়ে দেব। দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো। তো
আমার এই রেসিপিগুলো যদি বন্ধুদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। কেন বলুন তো, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন। তো অবশ্যই আর এই রেসিপিগুলো বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর উপর থেকে দিয়ে দেব গোটা জিরে আর এক সেকেন্ডের জন্য একটু ক্লোজ করে দেব। এরপরে দেখুন আমার এগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর তাওয়া থেকে সুন্দরভাবে উঠেও গেছে। তো একটু উলট পালট করে আমি ভেজে নেব। তো আমি আজকে এই উদ্দাবাম বানানো প্রায় আমি দুটো আপনাদের শেয়ার করব। তো আমার এই রেসিপিগুলো হেলদি আর খুব টেস্টিও, দারুণ স্বাদের আজকে উদ্দাবাম রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। অবশ্যই আমি কথা দিচ্ছি রেসিপিটা দারুণ হবে আর খুব শর্টও হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো দেখার জন্য আপনাদের কাছে কিন্তু প্রথমেই অনুরোধ করেছি, অবশ্যই রেসিপিগুলো আমার ফলো করবে আর আমার পাশে থাকবে। আগামী দিনে আমি আরও নতুন নতুন কোনো রেসিপি আপনাদের সামনে যাতে নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। তো আপনাদের দারুণভাবে আজকে রেসিপিগুলো শেয়ার করলাম আর অবশ্যই আমি রেসিপিগুলো যেভাবে আপনাদের বলে দেই আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, তাই না? আজকের মতো টাটা, কাল কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।